আসোয়ার আরক্ষীর গোপন বুঝাবুঝির সন্দেহ দুদিন ধরে পথর কাষত রাখিলে AS09 AC 5645 নম্বরের সলভেন্ট ভর্তি ট্যাঙ্কার ডিব্রুগড় গ্যাস টেকার প্রকল্পের পর নারায়ণপুর বরপথাওয়ালে অবৈধভাবে আনিছিল সলভেন্ট পথালি পাহাড়ের একাংশ আসু কর্মী প্রথমে জব্দ করেছিল ট্যাঙ্কার আনহাতে আন একাংশ সংগঠনের অভিযোগের ভিত্তিত যাওয়া নিশা বান্দরদেওয়া আরক্ষী তরাজুলির পর জব্দ করে অবৈধ সলভেন্ট ভর্তি ট্যাঙ্কার বর্তমান বান্দরদেওয়া আরক্ষী গোচর রুজু করে ট্যাঙ্কার চালক নাদিসা হুসেইনক জেল হাজতলে প্রেরণ করেছে আনহাতে সমগ্র ঘটনাটি বান্দরদেওয়া আরক্ষী গাব দেওয়ার চেষ্টা চলাইছে বলে অভিযোগ উঠেছে মোহাম্মদ নাদিসা হোসেন মোহাম্মদ নাদিসা হোসেন হয় ডেগাঁও কত আনিছিলে তেলটো এইটো গ্যাস কেৱা পৰা আনিছিলে আনিছিলে কলৈ তারপর আনিছিলে কলৈ কত দিবলৈ আনিছিলে এইটো হেৰি কৈছিলে আপোনাৰ সৰুপথাৰ নে বৰপথাৰ বুলি কৈছিলে অঁ মই প্ৰথম আহিছোঁ ইমান মই বিশেষকৈ নাজানো জেগাবিলাক তাৰপিছত কোনে ধৰিলে তাৰপিছত ছাৰে ধৰিলে আগত হেৰি ধৰিছিলে আছো নে কি বুলি ক'লে দুজনে তাৰপিছত একো নাই আৰু তাৰপিছত ছাৰক চমজাই দিলে নাই পইচা পাতি ল'লে পইচা নাই মোৰ ওচৰত 20 টকা এটা আছে পকেটত পৰি বিহপুৰীয়াৰ পৰা হৰেণ বৰাৰ ৰিপৰ্ট অসম আদিত্য।